ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেস্কের ভেসেল নামের একটি গ্রাম দখলে দাবি করেছে রুশ সেনাবাহিনী। বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানায় রয়টার্স। গ্রামটি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি রুশ মন্ত্রণালয়। একই নামের একটি গ্রাম রাশিয়ার নিয়ন্ত্রিত বাকমুত শহর থেকে ২০ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। এ বিষয়ে ইউক্রেনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।